হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এ ভিডিওতে আমি এক্সেলের ফরম্যাট প্রিন্টার অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলছিলাম ফরম্যাট প্রিন্টারের কথা। ফরম্যাট প্রিন্টারের কাজটি হচ্ছে, আপনি কোনো একটি টেক্সটের ফরম্যাট যদি অন্য টেক্সটে অ্যাপ্লাই করতে চান, তাহলে ফরম্যাট প্রিন্টার এই অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন এইখানে দেখুন, আমি এই সেলের যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটিতে আমি কিছু ফরম্যাট দিয়েছি। আমি এখন এই ফরম্যাটটি যদি সবগুলো টেক্সটে অ্যাপ্লাই করতে চাই অথবা কোনো নির্দিষ্ট একটি টেক্সটে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি যেই সেলের টেক্সট অ্যাপ্লাই করব সেটি আমি প্রথমে সিলেক্ট করব। তারপরে এইখানে ক্লিপবোর্ড সেকশনে ফরম্যাট প্রিন্টার এই বাটনে ক্লিক করব, তাহলে আমার কার্সারটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি যেটিতে অ্যাপ্লাই করব সেটিতে আমি যদি ক্লিক করি, তাহলে সেই ফরম্যাটটি সেটিতে অ্যাপ্লাই হবে। আমি যদি সকল টেক্সটে অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটি আবার আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার পরে এখানে ক্লিক করে ড্র্যাগ করে যদি টেনে আনি, তাহলে দেখুন সকল টেক্সটে সেগুলি অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ আপনি কোনো নির্দিষ্ট টেক্সটের যদি ফরম্যাট অন্যান্য টেক্সটে অ্যাপ্লাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ফরম্যাট প্রিন্টার এই অপশনটি ব্যবহার করবেন। আপনার এক্সেলের শিটে যদি বেশ কিছু লাইন থাকে, বেশ কিছু সেল থাকে, কোনো একটি সেলের টেক্সটের ডেকোরেশন অর্থাৎ ফরম্যাট অন্য কোনো সেলে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে, তখন আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। তাহলে সেক্ষেত্রে অনেক দ্রুত আপনি কাজ করতে পারবেন এবং আপনার সময় অনেক বেঁচে যাবে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।